সালাম কাকা, আপনার নাম আব্দুল আজিজ। কাকা, এই কলা এটা কি কি জাতের কলা কাকা? এটা এটা সাগর কলা। সাগর কলা? সাগর কলা। আচ্ছা, এটা কতটুকু জমির উপর বলছেন কাকা? এটা 13% জায়গা। 13% জায়গার উপরে? 13% জায়গা। কয়টা গাছ আছে এখানে বলতে পারবেন? এখানে আছে 150টা। 150টা? প্রতিটা গাছে তো দেখলাম ফলন ধরছে। ফলন ধরছে তো আপনার এই 150টা? এবং এখন তো শুরু করেন না হারভেস্ট? না, শুরু করছি। শুরু করছেন? কাটা হাত শুরু করছি। কাটা শুরু হয়েছে? তো আপনার কিরকম খরচ হয়েছে এই কলা গাছ শুনতে? কলা মনে করেন 15,000 টাকা খরচ হয়েছে। আচ্ছা, এখান থেকে কি আবার নতুন করে কলা হইব নাকি? যে দেখতেছি আপনার নতুন করে কলা, নতুন করে বোনার কিছু দরকার নাই? না, গাছ মানে মাঝখানে যে বড় টাকাটা দিলেও কেটে দিলে। এখানে যে কতগুলো শাখার বাড়িয়েছে, এগুলো সব তো আর রাখবেন না? না না, এখান থেকে একটা থাকবে। একটা থাকবো? না, একটা থাকবে। আর অন্যগুলা ওগুলো উঠে অন্য জায়গায় বিক্রি গেলাম, মানে অন্য জায়গায় বুনবেন বা কারো কাছে দিয়ে দেবেন বিক্রি করে দেন। তো আপনি কিরকম খরচ হয়েছে এই পর্যন্ত কাকাগুলোতে? 15,000 টাকা টোটাল। 15,000 টাকা খরচ হয়েছে? খরচ হয়েছে। আর বিক্রি তো মশাই মাশাআল্লাহ, যে এগুলো প্রচুর কলা ধরছে, অনেক বিক্রি হয়েছে 85,000 টাকা। ও, 15,000 টাকা খরচ করে 5,000 টাকা বেঁচে ফেলেছেন? 85,000 টাকা বিক্রি হয়েছে বাগান। ও, মানে এটা বিক্রি করছেন একবারে? এই জাহাজ আছে ওইভাবে নিয়ে নিয়ে গেছে, মানে ওনারা আর কি এটা যখন পাকবে ওটা ওনারা নিয়ে দেবো? নিয়ে নিছে না? এর বিক্রি করছেন কি যারা ওই যে বাজারে বিক্রি করে কলা? বাজারে বিক্রি করে টাকা আছে। আচ্ছা, তো পরিচর্যা কিরকম করতে হয় এগুলাতে? পরিশ্রম আছে? পরিশ্রম আছে? না, পরিশ্রম আছে। এই পরিশ্রমটাই মেন, খরচা কম। খরচা কম? রোগবালাই সম্বন্ধে যদি কিছু বলতেন। বীজ দেওয়া লাগে? বীজ দেওয়া লাগে? না, বীজ দেওয়া লাগে, ভিটামিন দেওয়া লাগে। কতদিন পর পর দেওয়া লাগে? এক সপ্তাহ পর পর। এক সপ্তাহ পর পর বীজ দিতে হয়? না, পর পর বীজ দিতে হয়। আচ্ছা, আর পরিচর্যা যে পাতা টাতা দেখলাম কাটা, এগুলো পাতা কাটা? আসলে পাতা কাটা লাগে? পাতা কাটতে হয়? না, কাটা না লাগলে দাগ লাগে কলায়। ওই আপনার কলায় দাগ লাগে? না, দাগ লাগে, কলার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। সৌন্দর্য নষ্ট হয়ে যায়, কালার নষ্ট হয়ে যায়। এখন এগুলো পরিচর্যা কে করছে? যায় যিনি কিনা নিছে উনি করতেছেন? আপনারাই? উনি করতেছে এখন। এটা সার বীজ, এখন বীজ যা দেওয়ার লাগে, মেডিসিন যা দেওয়ার লাগে ব্যাপারিতে দিব। ব্যাপারিতে দিব? ব্যাপারিতে দিব। আচ্ছা, তাহলে আপনার এই সারটার কি কি দিছিলেন? সার পটাশ আছে, ডিএপি আছে, টিএসপি আছে, টিএসপি আছে, এমওপি। জৈব সার দেন নাই? জৈব সার দিছি, ইউরিয়া আছে। ইউরিয়া দিছেন? হ্যাঁ, তারপর থিওবিট আছে। থিওবিট? থিওবিট। আর কীটনাশক? কীটনাশক দিতে হয়? না, কীটনাশক দেন না, রোগ পোকামাকড়ের দমন লাগে বীজ দেওয়া হয়। আর পানিটা কীরকম দেন? সেচ দিতে হয়? না, পানি সেচ দেওয়া লাগে। সেচ দেওয়া লাগে? না, সেচ দেওয়া লাগে। সেচ দিলে মনে হয় ফলন বেশি হইব? ফলন বেশি হইব? না, ফলন বেশি হইব। এগুলা সাগর কলা? সাগর কলা। কতদিন সময় লাগছে এগুলার ফলন আসতে? 13 মাসে কাটা চলছে। 13 মাস সময় লাগে? 13 মাস সময় লাগে, 13 মাসের ভিতরে সে কাটা লাগে। মানে বছরে একটা ফলন পাওয়া? এক ফলন পাওয়া যায়। আচ্ছা কাকা, অসংখ্য ধন্যবাদ আপনারে, আপনি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছেন।